বস্ত্র পাঁচমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রতীক বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি শিক্ষকদের সম্মানের চোখে দেখতেন শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ রূপগঞ্জে সহিতুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া এলাকায় সহিতুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবারে দুপুরে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দাস্তগীর গাজী বীর প্রতীক সে সময় তিনি বলেন বাংলাদেশে শিক্ষার অধিকার ও শিক্ষকদের মর্যাদার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বঙ্গবন্ধু শিক্ষকদের সম্মানের চোখে দেখতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদেরকে উদ্ধার করে স্বাধীনতা দিয়ে আজকে আমাদেরকে আজকে এখানে এনেছেন এবং আপনাদেরকেও আজকে একটা মর্যাদাশীল জায়গায় নিয়ে এসেছেন বঙ্গবন্ধু শেখ হাসিনার স্বপ্ন তিনি শিক্ষকদেরকে এত মর্যাদা দেন এত মর্যাদা দিয়ে তাদের আর্থিক যে সুবৃদ্ধি কামনাটা সেটা তিনি করেছেন স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধু সরকারই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের মাধ্যমে শিক্ষার ভিত রচনা করেছিলেন বলে জানান বস্ত্র পাটমন্ত্রী শিক্ষকদের জন্য এই সরকার যা করেছেন যখন বেতন বৃদ্ধির কথা হচ্ছিল সরকারি কর্মচারীদের আমি বললাম স্যার আপনার সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করছেন কিন্তু আমার এমপিভুক্ত টিচাররা তো সরকারি কর্মচারী নয় তাদের কী হবে তিনি বললেন আমি এমপিভুক্ত টিচারদের সবাইকে নিয়েই আমি বেতনের পরিকল্পনা করছি শিক্ষকদের সুযোগ সুবিধাও অনেক বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক আরও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে বেতন ভাতা বৃদ্ধি তথ্য প্রযুক্তির ব্যবহার সহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন সরকার চিন্তা করে প্রত্যেকটি কমিউনিটি স্কুল এবং এনজিও স্কুল যেগুলি ছিল সবকটিকে আমি যে কটা নাম দিয়েছিলাম সবকটিকে বঙ্গবন্ধু কন্যা জাতীয়করণ করেছিলেন এবং তাদের পে স্কেল প্রায় বিশ হাজার টাকার মতো হয়েছিল আমি তখন জিজ্ঞেস করেছিলাম আপনার বেতন কত হলো স্যার 500 টাকা ছিল এখন 20,000 টাকা হয়েছে কি যে আনন্দ তাদের মুখে এটা চিন্তা করে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজান ভুঁইয়া নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক সহ অনেকে ফরিদুর রহমান জিটিভি নিউজ